হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশান ল্যাব। আমি সুবর্ণ, আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি WBCS মেনের যে আমাদের 1000+ কোশ্চেনের যে সিরিজটা স্টার্ট হয়েছে তার MOC 2, অর্থাৎ সেকেন্ড সেট। তো তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলে কিন্তু বর্তমানে WBCS মেন এবং অন্যান্য যে কোনো পরীক্ষার মেন যেখানে আমাদের জেনারেল সায়েন্স পোর্শন থাকবে তার জন্য কিন্তু আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেখানে আমরা আলোচনা করব কি 1000+ ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে আমাদের তরফ থেকে কিছু কোশ্চেন অ্যাড করা হচ্ছে এবং প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন তোমাদেরকে করানো হচ্ছে WBCS মেনের। তো তোমাদেরকে আমরা বলবো যে তোমরা কোশ্চেনগুলো মানে মকগুলো প্রথম থেকে দেখতে থাকো। একটা মক অলরেডি আপলোড হয়েছে, আজকে সেকেন্ড দিন, তো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে সেট 2 এর ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য ইউনিট অফ কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি যে ইউনিট সেটা কী? কন্ডাক্টিভিটির ইউনিট হচ্ছে ফ্রেন্ডস সিমেন্স বা মো। ওহম হচ্ছে তোমাদের কিসের? ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের ইউনিট। আর তোমরা সকলেই জানো যে রেজিস্ট্যান্সের ইউনিটের যে ইনভার্স সেটাই হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি, এটাকে বলা হয়ে থাকে মো বা সিমেন্সও বলা হয়ে থাকে। ভোল্ট হচ্ছে ভোল্টেজের ইউনিট, আর অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লোয়ের ইউনিট। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইফ দ্য লেংথ অফ এ কন্ডাক্টার ইনক্রিজড ফ্রম L to 3L অ্যান্ড ভলিউম রিমেন্স সেম, দেন রেজিস্ট্যান্স উইল বি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো একটি পরিবাহী তারই ধরছে, এখানে তারের লেংথটা আমার 3 গুণ করে দেওয়া হয়েছে L থেকে 3L, এবং ভলিউমটাকে সেম রাখা হয়েছে। এটা কিন্তু একটা সিগনিফিকেন্স আছে এখানে, ভলিউমটাকে সেম রাখা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার তার রেজিস্ট্যান্সের বা রোধাঙ্কের কতটা পরিবর্তন হবে। তো তোমরা সকলেই জানো যে রেজিস্ট্যান্স R = একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে ρ L/A, যেখানে রো হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, এল হচ্ছে কন্ডাক্টরের লেন্থ, এ হচ্ছে কন্ডাক্টরটার এরিয়া বা সারফেস এরিয়া, তোমরা যা বলতে পারো এরিয়া। তো এখানে তোমাদের যেহেতু ভলিউমটা সেম থেকে আছে, তোমরা সকলেই জানো কি ভলিউম সমান হচ্ছে লেন্থ ইনটু এরিয়া। তাহলে এখানে যদি সেকেন্ড ক্ষেত্রে এলটাকে যদি ইনক্রিজ করে 3L করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে A2 মানে সেকেন্ড ক্ষেত্রে এরিয়াটা কত দাঁড়িয়ে যাবে? সেকেন্ড ক্ষেত্রে এরিয়াটা কিন্তু ÷3 হয়ে যাবে, তার কারণ ভলিউম সেম বলে দিয়েছে। তাহলে এলটা যদি বেড়ে 3L হয়ে যায়, তাহলে এটাকে A/3 হতে হবে, তাহলে গিয়ে কিন্তু আমার L ইনটু A, এই ভলিউমটা সেম থাকবে। তাহলে আমার এখানে আমি কী ধরতে পারি যে আমার প্রথম কেসে যে এরিয়া ছিল সেটাকে যদি আমি A ধরে নিই, সেকেন্ড কেসে আমার এরিয়াটা কী হচ্ছে? সেকেন্ড কেসে আমার এরিয়াটা দাঁড়িয়ে যাচ্ছে A/3, আর L হচ্ছে L থেকে 3L হয়েছে। এরপর আমরা হচ্ছে খুব ইজিলি এটাকে কম্পেয়ার করতে পারবো যে R2 বাই R1, তাহলে এখানে আমার কী দাঁড়াচ্ছে? R = ρ L/A, L1 কত ছিল? L/A, A1 কত ছিল? A ইনটু, এরপর হচ্ছে সরি এখানে যেহেতু আমি একটু ভুল বললাম, যেহেতু মানে R2টা আমি উপরে নিয়েছি, সেকেন্ড ক্ষেত্রে আমার L2 যেটা, L2টা বেড়ে কত হয়ে গেছে? L2টা বেড়ে হয়ে গেছে 3L, আর এরিয়াটা হয়ে গেছে A/3। এরপর R1-এর ক্ষেত্রে কী ছিল? R1-এর ক্ষেত্রে আমার এখানে L টা কী ছিল? L ছিল, আর এরিয়াটা কত ছিল? এরিয়াটা আমার সাপোজ আমি ধরে নিচ্ছি A ছিল। তাহলে এখানে আমি কাটাকুটি করে কী দেখতে পাবো? = কী বেরোচ্ছে? 9। অর্থাৎ আমার রেজিস্ট্যান্সটা কত দাঁড়াবে? রেজিস্ট্যান্সটা আমার 9 টাইমস ইনক্রিজ করে যাবে, 9 টাইমস দাঁড়িয়ে যাবে। তো এখানে তোমাদের 2 নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশানটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি ফর্মুলায় লাগিয়ে তোমরা দেখে নিলে বুঝতে পারো। আমি তোমাদের করে দেখিয়েও দিলাম, তাও যদি কোনো প্রবলেম হয় কমেন্টে আমাকে বলবে, আমি আরেকবার পরের এতে মকে তোমাদেরকে বলে দেবো। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো 3 নম্বর প্রশ্নটা একটু ভালো করে মনে রাখবে, এটা খুব কনফিউশন হয়, সেটা হচ্ছে টু কনভার্ট গ্যালভানোমিটার টু ভোল্ট মিটার অ্যাড, অর্থাৎ গ্যালভানোমিটারকে ভোল্ট মিটারে কনভার্ট করতে গেলে কী অ্যাড করতে হয়। তো গ্যালভানোমিটারকে ভোল্ট মিটারে কনভার্ট করতে গেলে অ্যাড করতে হয় হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ, এবং যদি উল্টোটা করতে হয়, অর্থাৎ ভোল্ট মিটারকে যদি গ্যালভানোমিটারে কনভার্ট করতে হয় তখন কী করতে হয়? তখন হচ্ছে লো রেজিস্ট্যান্স প্যারালালে অ্যাড করতে হয়। এই দুটো তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে, এই দুটো কিন্তু কনফিউশন হয়ে যেতে পারে।
যখন গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে কনভার্ট করা হচ্ছে, তখন হাই রেজিস্ট্যান্স সিরিজে যুক্ত করা হচ্ছে। যখন ভোল্টমিটারকে গ্যালভানোমিটারে কনভার্ট করা হবে, তখন লো রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত করতে হবে। এবং এখানে একটা জিনিস তোমাদের জানতে হবে যে এই যে হাই রেজিস্ট্যান্সটা যুক্ত করা হয়ে থাকে সেটাকে কী বলা হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে মাল্টিপ্লায়ার। এই টার্মটা তোমাদের মনে রাখতে হবে, এই হাই রেজিস্ট্যান্সটাকে মাল্টিপ্লায়ার বলা হয়ে থাকে, যেটাকে সিরিজে যুক্ত করে গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে কনভার্ট করা হয়ে থাকে। এরপর নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, দ্য স্প্লিটিং অফ ডিফারেন্ট কালার্স অফ লাইট ইন এ প্রিজম, অর্থাৎ প্রিজমের মধ্যে দিয়ে যখন লাইট হয় তার যে বিচ্ছুরণ ঘটে বা যে 7টা বর্ণালীতে ভাগ হয়ে যায়, এই ঘটনাটাকে কী বলা হয়ে থাকে, এই ঘটনাটাকে বলা হয়ে থাকে ডিসপারশন অফ লাইট। অপশান 2 এখানে সঠিক উত্তর হচ্ছে। 5 নম্বর কোশ্চেন খুব ইজি, এ বোট উইল সাবমার্জ হোয়েন ইট ডিসপ্লেসেস ওয়াটার ইকুয়ালস টু ইটস ওন ভলিউম, আর্কিমিডিসের ল, সরি সরি ভলিউম নয় ওয়েট, ভুল বললাম, ওয়েট, আর্কিমিডিসের ল। এরপরে 6 নম্বর প্রশ্নের দিকে এগোনো যাক, তাহলে এখানে সেকেন্ড অপশানটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 6 নম্বর প্রশ্ন, সারফেস টেনশান ইন এ লিকুইড ইজ ডিউ টু, আমাদের লিকুইডের ক্ষেত্রে সারফেস টেনশানটা কী কারণে হয়ে থাকে, সারফেস টেনশান হয়ে থাকে কোহেসিভ ফোর্স বিটুইন মলিকিউলস। তো তোমরা যারা জানো না, তাদের উদ্দেশ্যে বলে রাখি, কোহেসিভ ফোর্স মানে হচ্ছে দুটো একই ধরনের মলিকিউলের মধ্যে যে অ্যাট্রাকশান ফোর্স কাজ করে সেটাকে বলা হয় কোহেসিভ ফোর্স, এবং দুটো ডিফারেন্ট টাইপের মলিকিউলের মধ্যে যে অ্যাট্রাকশান ফোর্স কাজ করে থাকে সেটাকে বলা হয়ে থাকে অ্যাডহেসিভ ফোর্স। যেমন ক্যাপিলারি অ্যাকশান, যেটা ক্যাপিলারি অ্যাকশানের ক্ষেত্রে কিন্তু কোহেসিভ ফোর্স এবং অ্যাডহেসিভ ফোর্স দুটোই কাজ করে থাকে, সেখানে কোহেসিভ ফোর্স হিসাবে সারফেস টেনশানটা কাজ করে থাকে এবং অ্যাডহেসিভ ফোর্স হিসাবে কাঁচ এবং ওয়াটার মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশান ফোর্স কাজ করে থাকে, দুটোতে মিলে আমাদের ক্যাপিলারি রাইজ বা ক্যাপিলারি ফল হয়ে থাকে। এরপরে 7 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো 7 নম্বর প্রশ্নটা একটু বড় আছে, এখানে মেনলি বলা হয়েছে যে একটা মানে একই সেম মেটালের বিভিন্ন শেপের বানানো হয়েছে, একটা হচ্ছে প্লেট, দ্বিতীয়টা হচ্ছে কিউব, তৃতীয়টা হচ্ছে স্ফিয়ার, এবং তাদেরকে প্রত্যেককে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করে একটা রুমের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হলো। বলা হয়েছে তাদের মধ্যে কাদের রেট অফ কুলিংটা স্লোয়েস্ট হবে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু একটু আমি ইচ্ছা করে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন সেট করেছি, এটা একটু টাফ কোশ্চেন। তো এখানে মেনলি তোমাদেরকে হচ্ছে কিরচপের ল জানতে হবে, কিরচপের ল না জানলে তোমরা উত্তরটা করতে পারবে না। তো সেই কিরচপের লটা কি, কিরচপের লটা কিছুই না, কিরচপের লটা হচ্ছে তোমাদের যে যার সারফেস এরিয়া যত বেশি হবে সে তত কুইক ঠান্ডা হবে। যেমন কি আমরা দেখেছি যে প্লেটের মধ্যে চা ঢেলে নিলে সেটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, তার কারণ কি, প্লেটের মধ্যে চা ঢেলে নিলে প্লেটের সারফেস এরিয়া যেহেতু বেশি, তাই তার মধ্যে রাখা চাটারও সারফেস এরিয়াটা কাপের তুলনায় বেড়ে যায়, সেই কারণে সেটা খুব ইজিলি ঠান্ডা হয়ে যায় বা কুইক ঠান্ডা, ইজিলি নয় কুইক ঠান্ডা হয়। তো এখানে সেটাই বলা হয়েছে যে যার সেম ভলিউমের জন্য যার সারফেস এরিয়া যত বেশি হবে সেটার কুলিংটা তত কুইক হবে। এবং আমরা কি জানি যে সেম ভলিউমের জন্য স্ফিয়ারের সারফেস এরিয়া সবথেকে বেশি হয় এবং সার্কুলার প্লেটের সারফেস এরিয়া স্ফিয়ারের সারফেস এরিয়া সবথেকে কম হয় এবং সার্কুলার প্লেটের সারফেস এরিয়া সবথেকে বেশি হয়, সেই কারণে স্ফিয়ার কী হবে, কুল হবে সবথেকে ধীরে এবং প্লেট কুল হবে সবথেকে দ্রুত। তো এসা আশা করি তোমাদের এখানে বুঝতে পেরেছো, এখানে সি অপশান বা 3 নম্বর অপশানটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কিরচপের ল, কিরচপের তাপ বিকিরণের ল, এটা যে সারফেস এরিয়ার সঙ্গে রেট অফ কুলিং, সারফেস এরিয়া যত বেশি হবে রেট অফ কুলিং তত বেশি হবে। এরপর 8 নম্বর প্রশ্ন, এরপর দেখো বায়োলজি পোর্শনে ঢুকছি আমরা। 8 নম্বর প্রশ্ন, অনিয়ন ইজ এ মডিফাইড ফর্ম অফ, পেঁয়াজ কিসের মডিফাইড ফর্ম, পেঁয়াজ হচ্ছে স্টেম বা কাণ্ডের মডিফাইড ফর্ম এবং এটাকে বলা হয়ে থাকে বাল্ব, এই ধরনের স্টেমকে বলা হয়ে থাকে বাল্ব, বাংলায় এটাকে বলা হয়ে থাকে শল্কপত্র। 9 নম্বর প্রশ্ন, অ্যানিমেলস ডু নট হ্যাভ এনজাইম সিস্টেমস হুইচ এনেবলস দেম টু মেক ইউজ অব দ্য এনার্জি ফ্রম, অর্থাৎ অ্যানিমেলের মধ্যে কোন জিনিসটাকে, মানে নিচে যে অপশানগুলো আছে তার মধ্যে কোন জিনিসটা থেকে এনার্জি নেওয়ার জন্য ডাইরেক্ট কোনো এনজাইম ক্ষরিত হয় না, এটা হবে তোমাদের ফ্রেন্ডস ফ্যাট। অ্যানিমেলের মধ্যে ফ্যাটকে ইউজ করে সেটাকে এনার্জিতে কনভার্ট করার জন্য কোনোরকম কোনো এনজাইম আমাদের শরীরে থাকে না।
এরপরে 10 নম্বর প্রশ্ন, দ্য ডিজিজ কজ বাই অ্যাসবেস্টাস, অ্যাসবেস্টাসের ফলে কোন ডিজিজ হয়ে থাকে? অ্যাসবেস্টাসের ফলে ফ্রেন্ডস হয়ে থাকে এমফাইসিমা। এখানে অপশান থেকে তোমরা বুঝতে পারছো প্যারালাইসিস, ডায়রিয়া বা ডিসেন্ট্রি এগুলো কোনোটাই হচ্ছে তোমাদের অ্যাসবেস্টাসের কারণে হবে না। তো এমফাইসিমা সম্বন্ধে তোমাদের একটু জেনে রাখা দরকার, এমফাইসিমাতে মেনলি কী হয়, আমাদের লাংসের মধ্যে যে অ্যালভিওলাই আছে, অ্যালভিওলার মধ্যে এয়ার জমে থেকে যেতে থাকে এবং এয়ার জমে থাকার কারণে সেই অ্যালভিওলাইগুলো আস্তে আস্তে সোয়েল হতে থাকে এবং অ্যাট এ টাইম কি সেটা রাপচার হয়ে যায়, এটাই হচ্ছে এমফাইসিমা। তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো, সেই জিনিসটা এখানে লিখে দেওয়া আছে। এরপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমার স্পিড যদি তোমাদের মনে হয় বেশি তোমরা একটু কমেন্ট করে জানিও, কারণ এই জিনিসটা এর আগেও অনেকে বলেছো যে স্পিডের একটু প্রবলেম হয়, তো যদি মনে হয় স্পিড বেশি হচ্ছে তোমরা বলতে পারো, স্লো আশা করি মনে হবে না তোমাদের, যদি বেশি মনে হয় তোমরা বলে দিও, কারণ এর থেকে স্লো করা মানে এর থেকে এটাকে যদি তোমরা বলো স্লো, এর থেকে ফাস্ট পড়াতে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারবে না। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স ইজ ইউজড ফর প্রিজারভেশন অফ ফুড গ্রেন, খাদ্যশস্যের প্রিজারভেশনের জন্য বা খাদ্য শস্যের সংরক্ষণের জন্য কী ব্যবহার করা হয়ে থাকে? এটার জন্য ব্যবহার করা হয়ে থাকে সোডিয়াম বেনজয়েট। অপশান এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে, সোডিয়াম বেনজয়েট। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, কিডনি ডিজিজ ইন ম্যান ইজ কজড বাই পলিউটেন্ট, আমাদের কিডনিতে যে পলিউটেন্টের জন্য কোনো রোগ হয়ে থাকে সেটা কী? সেটা হচ্ছে ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের জন্য আমাদের কিডনিতে প্রবলেম হতে পারে। এছাড়া ক্যালসিয়ামের পরিমাণও যদি খুব বেশি পরিমাণে বেড়ে যায়, এখানে অপশানে নেই তবু জানিয়ে দিচ্ছি, ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি হলে আমাদের কিডনিতে কিন্তু স্টোন হতে পারে। এরপরে 13 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়ার বাইল ইজ স্টোর্ড, পিত্তরস কোথায় জমা হয়? তো এইটা তোমাদের আমি বলে দিচ্ছি, পিত্তরস কোথায় তৈরি হয় এবং কোথায় জমা হয় এই দুটোর মধ্যে প্রচণ্ড কনফিউশন হয় স্টুডেন্টদের মধ্যে। সবসময় ফ্রেন্ডস মনে রাখবে বাইল স্টোর হয় কোথায়? গল ব্লাডারে, কিন্তু তৈরি হয় কোথায়? লিভারে। দেখো এখানে লিখেই দেওয়া আছে প্রডিউসড বাই লিভার, লিভারে প্রডিউস হয়, আমাদের যকৃতে এটা তৈরি হয়, যকৃত থেকে এসে কী হয়? গল ব্লাডারে স্টোর হয়। আফটার ইটিং বাইল ইজ ডিসচার্জ ইন টু ডিওডেনাম, গল ব্লাডারে স্টোর হয় এবং গল ব্লাডার থেকে এটা কখন খরিত হতে থাকে? খাওয়ার পরে পিত্তরসটা খরিত থাকে, যেটা আমাদের হজমে সাহায্য করে, কোথায়? না ডিওডেনামে। এবং এটা কী করে? ব্রেক্স ডাউন ফ্যাট ইন টু ফ্যাটি অ্যাসিড, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করতে সাহায্য করে। আচ্ছা এখানে তোমরা আবার ভেবে বসো না যে স্যার, এখানে তোমাদের একটা জিনিস আমি একটু বলে রাখি যে এখানে তোমাদের দেখে মনে হতে পারে যে এখানে তো যে বাইল যেটা আছে সেটা ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করছে, তো এখানে তোমাদের তোমরা তো আপনি বলবে যে এক্ষুনি স্যার আপনি বললেন যে অ্যানিম্যালের মধ্যে ফ্যাট থেকে এনার্জি পাওয়া যায় না, তো আমি ওখানে দেখো কোশ্চেনটা পরিষ্কার বলা আছে যে এনজাইম, বাইল কিন্তু কোনো এনজাইম নয়, পিত্তরস কিন্তু কোনো উৎসেচক নয়, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে আমাদের শরীরে এনজাইম থাকে না যেটা ফ্যাট থেকে এনার্জি নিতে পারে, কিন্তু তা বলে এমন নয় যে আমাদের ফ্যাটটা কোনোভাবে কোনো কিছুতে কনভার্টই হয় না, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এনজাইম কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর 14 নম্বর প্রশ্নটা হচ্ছে, হুইচ ইজ নট এ কানেকটিভ টিস্যু, অর্থাৎ কোনটা কানেকটিভ টিস্যু, মানে বুঝতে পারছো আমাদের শরীরে বিভিন্নভাবে যোগাযোগ স্থাপন করে, যেটা যেমন ব্লাড হচ্ছে কানেকটিভ টিস্যুর একটা উদাহরণ, তো এটার মধ্যে কোনটা কানেকটিভ টিস্যু নয়? তো এখানে হচ্ছে আমাদের কার্ডিয়াক মাসল, যেটা কার্ডিয়াক মাসলটা কানেকটিভ টিস্যুর উদাহরণ নয়। কার্ডিয়াক মাসলটা কী? কার্ডিয়াক মাসল হচ্ছে আমাদের মাসল টিস্যুর উদাহরণ, কার্ডিয়াক মাসল হচ্ছে মাসল টিস্যুর উদাহরণ। এবং কানেকটিভ টিস্যুর উদাহরণ কী কী থাকছে? কানেকটিভ টিস্যু হচ্ছে ব্লাড একটা বললাম, এছাড়াও থাকছে বোন, কার্টিলেজ, লিগামেন্ট অ্যাটসেট্রা, যেটা আমাদের শরীরে মেন যে ফ্রেম থাকে, শরীরের যে স্ট্রাকচারাল ফ্রেম যেটা, সেটাকে মেনটেন করতে সাহায্য করে এবং ইন্টারনাল অর্গানগুলোকে ইন্টারনাল সাপোর্ট প্রোভাইড করে। 15 নম্বর প্রশ্ন, দ্য পলিনাইজেশন অফ মেজ টেক্স প্লেস বাই, ভুট্টার যে পলিনেশন হয়ে থাকে সেটা কিসের মাধ্যমে হয়ে থাকে? ভুট্টার পলিনেশনটা হয়ে থাকে ফ্রেন্ডস পলিনেশন বাই এয়ার, অপশান সি এখানে সঠিক উত্তর রয়েছে, বাতাসের মাধ্যমে। এরপরে 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্নটা একটু আনকমন তবু আমি তোমাদের দিয়ে রাখলাম, এক্সোবায়োলজি ডিলস উইথ দ্য স্টাডি অফ, এক্সোবায়োলজি কিসের সম্বন্ধে পড়াশোনা? এক্সোবায়োলজি হচ্ছে অ্যাবাউট লাইফ ইন আদার প্ল্যানেটস অ্যান্ড স্পেস, অপশান ডি এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, এরপরে 17 নম্বর প্রশ্ন, দেখো একটা ক্যাপিলারি থেকে কোশ্চেন এসছে, আমি ক্যাপিলারি তোমাদের সঙ্গে একটু আগে আলোচনা করছিলাম,
ইফ ডায়ামিটার অফ এ ক্যাপিলারি ইজ ডাবলড দেন দ্য রাইজ অফ ওয়াটার ইন ইট উইল বি, অর্থাৎ কোনো ক্যাপিলারি টিউব যেটা, ক্যাপিলারি টিউবের ডায়ামিটারটাকে যদি ডবল করে দেওয়া হয় তাহলে যে ক্যাপিলারি রাইজটা হয়ে থাকে তার পরিমাণটার কী চুপ চেঞ্জ হবে। তো তোমাদের সবসময় মনে রাখতে হবে যে ক্যাপিলারি রাইজের ক্ষেত্রে রেডিয়াস অফ ক্যাপিলারি টিউব ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য হাইট অফ দ্য লিকুইড কলাম, অর্থাৎ যে ক্যাপিলারি রাইজটা হবে তার সঙ্গে রেডিয়াস বলো বা ডায়ামিটার বলো সেটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যেহেতু এখানে আমাদের ক্যাপিলারি টিউবের ডায়ামিটারটাকে ডাবল করে দেওয়া হয়েছে তাহলে ক্যাপিলারি রাইজটা কী হবে, হাফ হয়ে যাবে। বি এখানে সঠিক উত্তর। ওকে, এরপরে আমরা আমাদের ভিডিওর নেক্সট পোর্শন অর্থাৎ WBCS প্রিভিয়াস ইয়ারের পোর্শনটাতে এন্ট্রি করছি। আজকে দেখে নেয় WBCS প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। এরপরে 18 নম্বর প্রশ্ন, আর তোমাদের আমি আগের দিনও যেটা বলেছিলাম এগুলোকে অ্যাজ এ প্র্যাকটিস সেট তোমরা নেবে, চেষ্টা করবে একটা কোশ্চেন পড়ার পরে ভিডিওটা পজ করে অপশানগুলো দেখে নিয়ে ভিডিওটা পজ করে উত্তরটা নিজে একবার ভাবার, তারপরে দেখবে উত্তরটা ম্যাচ করছে কি না, এইভাবে ক্যালকুলেট করতে থাকবে যে কত পাচ্ছ তোমরা। এরকমভাবে প্র্যাকটিস করলে তোমাদের ভালো উপকার হবে, আর পারলে কমেন্ট করে জানাবে যে তোমরা কত পাচ্ছ। কম পেলে হেজিটেট করার কিছু নেই, লিখবে যে কত পাচ্ছ, আর যদি মনে হয় না লিখো ঠিক আছে, কমেন্ট করার দরকার নেই, যদি মনে হয় আমি কমেন্ট করে জানাবো না আমি কত পাচ্ছি, কিন্তু অ্যাটলিস্ট প্র্যাকটিস করো। এরপরে বলা হয়েছে যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যামং দ্য এলিমেন্টস সোডিয়াম পটাসিয়াম অক্সিজেন ফ্লোরিন, এগুলোর মধ্যে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক কোনটা, খুব ইজি কোশ্চেন, ফ্লোরিন। কারণ ফ্লোরিন কী, ফ্লোরিন হচ্ছে হ্যালোজেন, আর আমরা সকলেই জানি যে হ্যালোজেন হচ্ছে পিরিয়ডিক টেবিলের মধ্যে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে হ্যালোজেনগুলো। এরপরে 19 নম্বর প্রশ্ন, দ্য টেকনিক অফ বেরিয়াম এক্স রে ইউটিলাইজেস দ্য ফলোয়িং মেন প্রপার্টি অফ বেরিয়াম সালফেট, অর্থাৎ বেরিয়াম এক্স রেতে, বেরিয়ামের এক্স রে যেটা হয়ে থাকে তার মধ্যে বেরিয়াম সালফেটের কোন প্রপার্টিটিকে ইউজ করা হয়ে থাকে, তার ক্ষেত্রে মধ্যে বেরিয়াম সালফেটের ইনভিজিবিলিটি, সরি ট্রান্সপারেন্ট, ইনভিজিবল নয় সরি ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট যে হয়ে থাকে সেই প্রপার্টিটাকে ইউজ করা হয়ে থাকে। অপশান সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এগুলো কিন্তু এরপরে যেগুলো চলছে পরপর এগুলো কিন্তু সবই WBCS মেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তাহলে এগুলোর প্রতি একটু এক্সট্রা কেয়ারফুল হবে। এবং তোমরা বুঝতেই পারছ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের লেভেল আর আমরা যেগুলো প্র্যাকটিস করাচ্ছি তার লেভেল কিন্তু কাছাকাছি একই, আমরা সেরকম দেখে শুনেই কোশ্চেন সেট করেছি। এরপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে, এ টার্মিনেটর জিন ইন অ্যান অর্গানিজম, তো এখানে নাম থেকেই তোমরা বুঝতে পারছো টার্মিনেটর মানে কি, টার্মিনেটর মানে যে সবকিছু শেষ করে, টার্মিনেট করে। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হচ্ছে মেক্স দ্য অর্গানিজমস স্টেরাইল, স্টেরাইল মানে তার প্রজনন ক্ষমতাকে নষ্ট করে দেয়। অপশান সি হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এরপরে 21 নম্বর প্রশ্ন, ওয়ান ট্রি হুইচ ইয়েলস বায়োডিজেল, অর্থাৎ এই নিম্নলিখিত উদ্ভিদগুলোর মধ্যে কোনটা থেকে বায়োডিজেল পাওয়া যেয়ে থাকে, বায়োডিজেল এগুলোর মধ্যে পাওয়া যায়, অপশানগুলো একবার দেখে নাও, বায়োডিজেল এগুলোর মধ্যে পাওয়া যায় অপশান এ জ্যাট্রোপা থেকে, জ্যাট্রোপা গাছ থেকে বায়োডিজেল পাওয়া গিয়ে থাকে। আচ্ছা তোমাদের একটা কথা একটু বলে দিই, তোমরা লাস্টে তো বললে শুনবে না পালাবে, আজকে কেন প্রত্যেক দিনই আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করব, এখানে যে টোটাল 25টা কোশ্চেন আমরা আলোচনা করছি, 25টার মধ্যে যদি তুমি 20+ কারেক্ট করতে পারো, 20+ যদি কারেক্ট করতে পারো তাহলে জানবে তোমার প্রিপারেশান খুব যথেষ্ট ভালো আছে, প্রিপারেশান ঠিকঠাক এগোচ্ছে। যদি তুমি 15 থেকে 20টার মধ্যে কারেক্ট করতে পারো তাহলে বুঝবে যে একটু তোমাদের থিওরি পড়ার বা একটু আর একটু MCQ প্র্যাকটিস করার দরকার আছে, আর যদি 15 থেকেও কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি বলবো তোমরা যে মানে ভালোভাবে থিওরিটা পড়ো, তোমাদের কনসেপ্টের প্রবলেম আছে, বা ভালো করে কোশ্চেন প্র্যাকটিস করো। যেখান থেকে হোক তোমরা আমাদের পেড কোর্সে জয়েন হতে পারো বা অন্য যেখান যে কোনো বই ফলো করতে পারো, বিভিন্ন বুক লিস্ট তো স্যার তোমাদের বলে দিয়েছে যেখান থেকে খুশি পড়তে পারো, কিন্তু তোমাদের 15-র নিচে যদি তোমরা পেয়ে থাকো 25-এর মধ্যে তাহলে কিন্তু তোমাদের থিওরিটা পড়ার দরকার আছে, তোমাদের বুঝতে হবে তাহলে থিওরি উইক আছে, ব্যাস এটাই বলে দেওয়ার। নিজেকে নিজে ফাঁকি দিও না, প্রতিদিন এগুলোকে ঠিকমতো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের আস্তে আস্তে বেটার হবে পারফরম্যান্সটা। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন, দ্য বেসিক মলিকিউল বন্ডস উইথ আদার মলিকিউলস টু ফর্ম এ পলিমার ইজ কল্ড, অর্থাৎ মেনলি এখানে বলা হয়েছে যে আমরা যে মানে বড় বড় চেন দিয়ে যে সমস্ত জিনিসপত্র তৈরি হয়ে যেগুলোকে আমরা পলিমার বলে থাকি, সেই পলিমারের একটা সিঙ্গেল ইউনিটকে কী বলা হয়ে থাকে, যেগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পলিমারটা তৈরি করে সেটাকে কী বলা হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে ফ্রেন্ডস মনোমার। অপশান সি সঠিক উত্তর।
এরপরে 23 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসেস এমিট অ্যান্ড অ্যাবজর্ব রেডিয়েশন উইদ ইন দি, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস যে পরিমাণ রেডিয়েশনটাকে এমিট করে বা অ্যাবজর্ব করে, গ্রিন হাউস যে লেয়ারটা থাকে আমাদের উপরে, সেটা হচ্ছে কোন রিজনের মধ্যে পড়ছে? সেটা পড়ছে আমাদের ইনফ্রারেড রিজনের মধ্যে। বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এরপরে 24 নম্বর প্রশ্ন, দ্য টেকনিক অফ এমআরআই ইউজেস দ্য ফেনোমেনন অফ, অর্থাৎ এমআরআই এর মধ্যে কোন সায়েন্টিফিক ফেনোমেনাটাকে কাজে লাগানো হয়, এমআরআই এর মধ্যে যেটা ইউজ করা হয়ে থাকে সেটা হচ্ছে ফ্রেন্ডস অপশান এ নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এই টেকনিকটাকে এমআরআই এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আজকে লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, খুব খুব ইজি এবং খুব কমন কোশ্চেন, ইন বিটি কটন বিটি স্ট্যান্ডস ফর, এটা দেখো WBCS প্রিভিয়াস ইয়ার মেনে পড়েছে, এটা খুবই কমন কোশ্চেন। বিটি স্ট্যান্ডস ফর কি? বিটি হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনেসিস, অর্থাৎ এটা তোমরা জানো। আচ্ছা, এখানে তোমাদের আমি আগেও বলে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি, সবসময় জানবে যে বিটি ক্রপ যেটা, বিটি বেগুন বলো, বিটি কটন বলো, এগুলো কি, এগুলো হচ্ছে জিএম ক্রপ, মানে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, নট হাইব্রিড। হাইব্রিড এবং জেনেটিক্যালি মডিফাইডের মধ্যে পার্থক্য আছে। হাইব্রিড মানে হচ্ছে সংকর প্রজাতি, দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন গাছকে একে অপরের সঙ্গে মিশিয়ে হাইব্রিড তৈরি করা থাকে, যার মধ্যে মাঝামাঝি একটা উন্নত ধরনের বৈশিষ্ট্য দেখা যায় বা দুটোরই ভালো ভালো বৈশিষ্ট্যগুলো দেখা যায়। কিন্তু জিএম ক্রপে কিন্তু বায়োটেকনোলজির মাধ্যমে আলাদা একটা জিন তার মধ্যে প্রবেশ করিয়ে সেটাকে তৈরি করা হয়ে থাকে, মানে তার জেনেটিক্সটাকে চেঞ্জ করা হয়, আর্টিফিশিয়ালি জেনেটিক্যালি মডিফাই করা হয় সেটাকে। এবং এক্ষেত্রে বিটি, যে ব্যাসিলাস থুরিনজেনেসিস কেন বলা হচ্ছে না, এখানে ব্যাসিলাস থুরিনজেনেসিস নামক যে ব্যাকটেরিয়াটা আছে তার শরীর থেকে একটা আর্ক বলে একটা জিন আছে, এত রিলস তোমাদের জিজ্ঞেস করবে না, আর্ক সামথিং একটা নাম্বার আছে, খুব মোস্ট প্রবলি ARC1, এই জিনটাকে সেই বিটি কটন বলো বা বিটি বেগুনের মধ্যে প্রবেশ করানো হয়, যেটা যেটার কারণে এটা কী হয়, বিভিন্ন পেস্ট রেজিস্ট্যান্স হয়ে যায়, এগুলোকে বলা হয় জিএম ক্রপ বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। সো আজকের ফ্রেন্ডস এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল MH এডুকেশান ল্যাব WBPSC-কে সাবস্ক্রাইব করো, এবং WBPSC ছাড়া অন্যান্য পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের সেকেন্ড চ্যানেল MH এডুকেশান ল্যাব কম্বাইন্ড যে চ্যানেলটা আছে সেটা তোমরা ফলো করতে পারো, যেখানে রিসেন্টলি তোমাদের WB টেটের জন্য প্রিপারেশান স্টার্ট হচ্ছে, লিঙ্ক নিচে দেওয়া আছে। এবং তোমরা যদি আমাদের কেমিস্ট্রি এবং বায়োলজির কোনো কোর্স জয়েন করতে চাও তার লিঙ্কও নিচে দেওয়া আছে, ইন কেস তোমরা যদি থিওরিটাকে আরও বেটার প্রিপেয়ার করতে চাও সেখানেও তোমরা জয়েন হতে পারো। আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।